হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনিতে সমুদ্দিন খন্দকার, যে কাপড়ে নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং ইন এমএস ওয়ার্ড, অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কীভাবে লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং ব্যবহার করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ড আসার পরে কি বলছি, এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের এই যে ডকুমেন্টে যে লেখাগুলো থাকবে তার মধ্যে আমরা লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিংয়ের বিষয়টা ব্যবহার করবো। তা সেটা করার জন্য এখানে আমাদের কী করতে হবে, প্রথমে আপনি এখানে কী করতে হবে, যতটুকুর মধ্যে আপনার কাজ করবেন সেই অংশটুকু প্রথমে সিলেক্ট করে নিতে হবে। যেমন এখানে আমি এই টেক্সটটুকু প্রথমে এখান থেকে সিলেক্ট করলাম। বাস করার পরে এখন এই টেক্সটটুকুর মধ্যে আমি কী করব, এখান থেকে যেয়ে এই যে অপশন আমি এখানে যাব, এখানে প্যারাগ্রাফের মধ্যে এই যে এখানে যাওয়ার পরে ধরেন লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং যে অপশনটা কিন্তু এখানে দেওয়া আছে। এখন যদি মনে করেন আমি এখানে ক্লিক করি, বাস ক্লিক করার পরে আমার এখানে যে 1.0 এটা ডিফল্ট দেওয়া আছে, আমার এখানে যে এক লাইন থেকে আরেক লাইনের মধ্যে স্পেসটা যেটা দেওয়া আছে 1.0 দেওয়া আছে। যদি আমি মাউস পয়েন্টার এখানে নেই তখন একটু কিন্তু আমার স্পেসটা বাড়লো, আবার এখানে নেই তখন এই যে আরেকটু স্পেস বাড়ছে, মানে এক লাইন থেকে আরেক লাইনের মধ্যে আপনার এই যে স্পেসিংটা মানে গ্যাপটা একটু বাড়লো, আবার এখানে নেই এই ধরুন আরো গ্যাপ হলো, এই যে নিচ্ছে ধরুন বাড়তেছে। এখন আপনার কতটুকু রাখবেন সেটা সিলেক্ট করে দেবেন। আমি ধরুন এটা 1.5 আপনি 1.5 ইঞ্চি সমান গ্যাপ রাখলাম, এটা হচ্ছে আপনার এখানে স্পেসিং করার বিষয়টা। আবার যদি আমরা এখানে যাই, যার পরে এটা ছাড়াও এখান থেকে আমাদের লাইন স্পেসিং অপশনে যাওয়ার আগে এখানে এই যে নিচে দুইটা বিষয় কী দেওয়া আছে, এটা হচ্ছে আপনার এখানে কি অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, আপনার এই যে প্যারাগ্রাফ দেওয়া আছে এই প্যারাগ্রাফের পূর্বে আপনি স্পেস অ্যাড করবেন, তাহলে আপনি এই যে উপরের অপশনটা দিবেন এটা। আর যদি প্যারাগ্রাফের পরে চান, আপনার এই যে প্যারাগ্রাফ যেগুলো আছে এটার পরে স্পেস চাইলে নিচেরটা দিবেন, তাহলে আমি পূর্বে স্পেস বাড়াবো প্যারাগ্রাফের। তাহলে আমি কী করতে হবে, এখান থেকে এই যে যদি ক্লিক করে উপরেটা ক্লিক করলাম, তাহলে আমার এই যে প্যারাগ্রাফের উপরে একটি স্পেস আছে, প্রত্যেকটা প্যারাগ্রাফের উপরে কিন্তু এই যে একটি স্পেস আছে, এই যে আমার দেখাচ্ছে এখানে যে স্পেস বাড়ছে প্রত্যেকটা প্যারাগ্রাফের উপরে। এখন যদি এই স্পেসগুলো আপনি যদি এখানে না চান, আপনি যদি ডিলিট করে দিতে চান, তাহলে আবার এখানে যাবেন, যার পরে এই যে ধরুন লেখা আসছে এখানে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ, যেটা আমরা অ্যাড করলাম এটা রিমুভ করে দেবো। তাহলে এখানে যদি রিমুভে ক্লিক করি, বাস এই ধরনের আমার স্পেসটা যেটা বাড়ছিল এটা কিন্তু ডিলিট হয়ে গেল, রিমুভ হয়ে গেল। আবার যদি প্যারাগ্রাফের নিচে আপনি করতে চান, তাহলে আবার এখানে যাবেন, যার পরে এই যে এখানে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফের নিচে মানে প্যারাগ্রাফের পরে আপনি স্পেস অ্যাড করবেন, এটা ক্লিক করবেন। আমার প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচে ধরেন যে এই স্পেস কিন্তু অ্যাড হয়েছে, এই যে স্পেস বাড়ছে প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচে, এখন আপনি রিমুভ করতে গেলে আবার এখানে যাবেন, এই যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটা ক্লিক করবেন, আবার রিমুভ হয়ে গেল। এটা হচ্ছে আপনার এখানে প্যারাগ্রাফের আপনার আগে বা পরে আপনি স্পেস অ্যাড করার বিষয়ে, আপনি আবার রাখতে না গেলে রিমুভ করতে পারেন। তো এটা আমরা দেখলাম। এখন আবার এখানে আমরা যাই, যার পরে এখানে পরে এখানে একটা অপশন আছে কি লাইন স্পেসিং অপশন। এখন আমরা এখান থেকে লাইন স্পেসিং এর অপশনের কাজটা করার জন্য এখানে ক্লিক করলাম। পাস করার পর আমরা চলে আসছি কোথায়, এখানে প্যারাগ্রাফের ডায়লগ বক্সটা আসলো, এখানে ইনডেন্ট স্পেসিং এর মধ্যে এখানে ধরেন যে এই যে জেনারেল অপশনের মধ্যে অ্যালাইনমেন্টের বিষয়, তো অ্যালাইনমেন্টের বিষয়টা কি তার উপর কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যে আপনার এই টেস্টগুলো কীভাবে আপনি অ্যালাইনমেন্ট ইউজ করতে পারেন, এখানে কিন্তু অপশন দেওয়া আছে। বর্তমানে জাস্টিফাই করা আছে, আপনি এখান থেকে যেটা দেবেন সেভাবে হবে, তো আমরা ধরুন জাস্টিফাই রাখলাম। বাস এখন তারপরে আউটলাইন লেভেল বডি টেক্সট দেওয়া আছে। এখন এই যে ইনটেনশন এই বিষয়টা যদি আপনার চান আপনার টেক্সের মধ্যে সেট করতে, তাহলে কী করবেন, তো এখন ইনটেনশনের বিষয়টা কি, আপনি এখানে আপনার এই যে লেখাগুলো আছে টেক্সটগুলো আছে আপনার বাম দিকে আপনার কতটুকু আপনার ইনডেন্ট রাখবেন, মানে আপনার কতটুকু স্পেস গ্যাপ রাখবেন লেখার মধ্যে, সেটা আপনি এই লেফটের দিকে সেট করে দিতে পারেন। এখন যদি মনে করেন জিরো দেওয়া আছে, আমি এখান থেকে বাড়াই দিলাম, এই যে বাড়তেছে এইভাবে আপনি বাড়াইতে পারেন, এইভাবে ক্লিক করে এটা আপ ফিটারে ক্লিক করে বাড়বে, নিচে ফিটারে ক্লিক করলে কমবে, অর্থাৎ আপনি এখানে এখানে টাইপ করে দিতে পারেন। আমি ধরুন কী দিলাম এখানে, আমি ধরুন 1.5 দিলাম, আমি 1.5 ইঞ্চি এখানে বাম দিকে আমার স্পেস থাকবে, এখানে ইনডেনশন থাকবে, তো এটা আমি ওকেতে ক্লিক করলাম। এখন ধরুন আমার এখানে এই টেক্সটগুলোর বাম পাশে 1.5 ইঞ্চি সমান আমার কি এখানে স্পেস হয়ে গেলো, গ্যাপ হয়ে গেলো, তো এটা আপনি করতে পারেন। এখন আপনি এখানে যাই লিখবেন, আপনি যে যাই লিখবেন কিন্তু এই ধরুন আমি লিখতেছি এই দিকে কিন্তু লেখা হবে না, কারণ কেন আমি এখানে ইনডেন্ট সেট করে দিচ্ছি, তো এখানে লেখা হবে না, আমার প্রত্যেকটা লাইন আমার এটুকু স্পেস থাকবে তারপরে লিখতে হবে, তো এবার ডিলিট করে দিলাম। তো এই বিষয়টা আমরা করতে পারি। বাস এখন যদি চান আপনি এটা আবার এখান থেকে আগের মতো করে দেবেন, তাহলে আপনি এখানে লেখাগুলো সিলেক্ট করতে হবে। বাস সিলেক্ট করার পরে আবার আমরা এখানে চলে যাই, আবার এখানে আমরা লাইন স্পেসিংয়ে চলে গেলাম, যার পর 1.5। এখন ধরুন আপনি এটা দিয়ে আবার আগের মতো করতে গেলে আপনি এখানে জিরো করে দেবেন, জিরো করে দিয়ে আমরা ওকেতে ক্লিক করলে বাস এটা আবার আগের মতো হয়ে গেল, তো এটা আপনি করতে পারেন। এখন ধরুন আপনি যদি ডান দিকেও চান, ডান দিকে করতে পারেন, আবার এখানে চলে যাবেন, যার পর লাইন স্পেসিংয়ে যে রাইট দেখাই দেবেন, ডান দিকে আপনার কতটুকু চান এইভাবে আস্তে আস্তে বাড়াইতে পারেন, কমাইতে পারেন, অথবা আপনি এখানে লেখা দেন আমরা দিলাম 2 ইঞ্চি হবে, বাস 2 দেখানোর পর ওকেতে ক্লিক করলাম, এই দেখানে ডান দিকে 2 ইঞ্চি হলো। এখন কিন্তু আপনার কোনো লেখা ডান দিকে আপনার এর বাইরে যাবে না, আপনি যাই লেখেন না কেন, আমরা লেখতেছি এই ধরুন এটা কিন্তু এর বাইরে যাবে না, কারণ এখানে ই করা আছে ইনডেন্ট সেট করা আছে। আবার আমি লেখাগুলো সিলেক্ট করে এখানে চলে যাই লাইন স্পেসিং অপশনে গেলাম, বাস এখন আপনি এখান থেকে জিরো করে দিলে
বাস দেখেন আমাদের যেটা ডিফল্ট থাকে সেভাবে থাকবে। এটা হচ্ছে আপনার ইনডেন্টের বিষয়টা, আপনি লেফটে রাইটে আপনি কতটুকু এইভাবে স্পেস সেট করবেন, মানে ইনডেন্ট সেট করবেন সেটা আপনি সেট করতে পারেন। এটা আমরা জানলাম। তারপরে আবার এখানে আমরা চলে যাই বা যাওয়ার পরে লাইন স্পেসিং অপশন থেকে আমরা এইটার পর ইনডেনশন জানলাম। তারপরে এখানে ধরেন আমাদের স্পেসিং, এখন স্পেসিং আপনি এখান থেকে সেট করতে পারেন। তো স্পেসিং আপনি এখান থেকে ধরুন এই যে বিফোর আফটার আপনি কতটুকু দিবেন সেটা এখান থেকে সেট করতে পারেন। ধরেন আমি যদি এইভাবে বাড়াই, এখানে জিরো ফিট, এখানে জিরো ফিট দেওয়া আছে, আমি উপরে যে বাড়াইতেছি এই ধরুন এখানে প্রিভিউ দেখাবে, আপনি এখানে যা করবেন এখানে শো করবে। এখন ধরেন আমি বাড়াই, এই ধরুন আমার স্পেসিং কিন্তু বাড়তেছে, আপনার প্রত্যেকটা প্যারাগ্রাফের উপরে যতটুকু স্পেস বাড়বে আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখন ওকেতে ক্লিক করি, তাহলে যে প্রত্যেকটা প্যারাগ্রাফের উপরে এই যে আমার এতটুকু স্পেস বাড়ছে, প্রত্যেকটা প্যারাগ্রাফের উপরে স্পেস বাড়ছে এতটুকু। আবার আমি এখানে যাই, যাওয়ার পরে এখন লাইন স্পেসিংয়ে গেলাম। তারপরে এখন আপনি যদি প্যারাগ্রাফ নিচে করতে চান সেমভাবে আপনি এখানে বাড়াইতে পারেন। এই যে আমি বাড়াই দিলাম, এখানে 36 আমি ধরুন 42 করলাম, মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচে হবে, উপরে এত নিচে এত থাকবে প্রত্যেকটা প্যারাগ্রাফের। এখন আমি ওকে ক্লিক করলাম, এই যে প্যারাগ্রাফের উপরে এত আছে, প্যারাগ্রাফ নিচে এতটুকু স্পেসিং আছে। তো এটা কিন্তু আপনি এখানে বাড়াইতে কমাইতে পারেন। তো এটা কোন বিষয়টা, যেটা কিন্তু আমরা এই যে এটা দেখলাম যে আপনি এই যে যেটা আপনি স্পেস এখানে আমরা বাড়াচ্ছি কমাচ্ছি সেটা, কিন্তু এখন আপনি আরও যদি বেশি করতে গেলে সেটা কিন্তু আমরা এখান থেকে করছি। আগে আমরা যখন করছিলাম তখন কিন্তু আমাদের মাত্র অল্প একটু হয়েছিল। এখন লাইন স্পেসিংয়ে যা কিন্তু আমরা নিজের মতো করে স্পেসিং সেট করে দিয়েছি যে আমাদের প্রত্যেকটা প্যারাগ্রাফের বিফোরে আফটারের কতটুকু স্পেস থাকবে সেটা আপনি এখান থেকে নিজের মতো করে আপনি সেট করে দিতে পারেন। তো সেটা কিন্তু আমরা দেখলাম। আবার যদি চান যে এখান থেকে গেলে রিমুভ করে দিতে, তাহলে এখান থেকে আপনি যদি জিরো করে দেন, আপনি যদি এখান থেকে জিরো করে দিলে রিমুভ হবে, অথবা আপনার এই যে অপশনে আছে আপনি যদি রিমুভ দেন, আমরা যদি রিমুভ দিলাম এই ধরুন আমরা বিফোরটা রিমুভ হয়ে গেল। আবার এখানে যে আপনি যদি এখানে যে এটা দেন, নেচারটা দেন, এটা দিলে আপনার আফটারটা রিমুভ হয়ে গেল। এইভাবে আপনি রিমুভও করতে পারেন, অথবা আমরা আন্ডো করে আবার আগের মতো নিয়ে আসি। নিয়ে আসার পরে আপনি যদি এখানে যেয়ে এটা আপনি জিরো করে দেন, এই যেগুলো জিরো করে দিলেন, জিরো ফিট করে দিলেন, আপনি এখানে যে জিরো লেখা দিতে পারেন, অথবা কমায় দেন, বাস কমায় দিয়ে আপনি জিরো নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এই ধরনের এখানে নাই, এখন ওকেতে ক্লিক করলে আগের মতো হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের এখানে স্পেসিংয়ের বিষয়টা। বাস তারপরে এখানে আমরা আবার আসি লাইন স্পেসিং অপশনে যাই, যার পরে আমরা এটা দেখলাম। তারপর এই যে লাইন স্পেসিং, এখান থেকে আপনারা এক লাইন থেকে আরেক লাইনের মধ্যে কতটুকু গ্যাপ রাখবেন সেটা করতে পারেন। এই যে এখানে সিঙ্গেল, ডাবল, তারপরে এখানে আপনার যে মাল্টিপল কোনটা দিবেন, আমি যদি ডাবল দিই যে ওকেতে ক্লিক করলাম, তাহলে ধরুন এখানে ডাবল দিলে এক লাইন থেকে আরেক লাইনের মধ্যে আট লাইন লেখা যাবে, ওই পরিমাণ গ্যাপ হলো। তারপরে এখান থেকে আবার আমি যাই লাইন স্পেসিংয়ে যেয়ে, আপনার দেখেন ডাবলের জায়গায় আপনার কী দিলে মাল্টিপল, মাল্টিপল দিলে দেন তিন লাইন সমতুল্য এখানে এটা হবে, মানে মধ্যে আরও দুই লাইন লেখা যাবে, এরকম গ্যাপ হবে এক লাইন থেকে আরেক লাইনের মধ্যে। আপনি যদি আরও চান তাহলে আপনি এখানে এই লাইন স্পেসিংয়ে যেয়ে আপনি এখান থেকে যদি ফাইভ দিয়ে দেন, আমি ফাইভ দিলাম, মানে আপনি এখান থেকে বাড়াই দেন, আমি 5.5 দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক করেন, এই দিন আরও গ্যাপ হলো। তো এইভাবে বিষয়গুলো আপনি করতে পারেন। এখানে আপনি আবার লাইন স্পেসিংয়ে গিয়ে এখান থেকে আমি সিঙ্গেল করে দিলাম, সিঙ্গেল করে ওকেতে ক্লিক করলো, বা সিঙ্গেল হয়ে গেল। তো এই বিষয়টা ধরুন আমরা এখান থেকে করতে পারি। এই যে লাইন স্পেসিংয়ের বিষয়টা, আপনি যদি সরাসরি প্যারাগ্রাফের আপনি এই যে এখানে চলে আসেন, আসলে এখানে এইভাবে ঢুকে কিন্তু সেম কাজগুলো আপনি এখান থেকে ঢুকে এইভাবে করতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমাদের এই বিষয়গুলো, আপনি এখানে যা করবেন সেই বিষয়গুলো যে প্রিভিউতে দেখাবে, দেখাইলে আপনি এখান থেকে দেখার পর ওকেতে ক্লিক করলে সেই কাজগুলো হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে আজকের ভিডিওতে কী দেখলাম, যে কীভাবে আমাদের এই এমএসআর ডকুমেন্টের মধ্যে আমাদের যে টেক্সটগুলো আছে তার মধ্যে কীভাবে আমরা যেখানে লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং ব্যবহার করতে পারি সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং ইন এমএস ওয়ার্ড, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্টেন টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।